فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ ওয়া আলাইকুম আসসালাম ওয়া ভাই তিন প্রশ্ন করেছেন যে আমরা এভাবে শুনেছি খাওয়ার সময় কেউ সালাম দিতেও পারবে না কেউ নিতেও পারবে না বিশেদি কোরআন সুন্নাহর আলোকে জানালে উপকৃত হব আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযী নাসতাফা আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া মা আতাাকুমুর রাসূলু ফখুযু ওয়া মা নাহাাকুম আনহু ফানতَهُ ভাই যা আমরা শুনেছি এটি ঠিক নয় খাওয়ার সময় আমরা সালাম দিতে পারবো না পারবো না এ সম্পর্কে শরীয়তে আমাদের কোনো দিক নির্দেশনা দেয়নি বরং শরীয়ত আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে আমরা যখন খেতে বসবো তখন আল্লাহর নাম উচ্চারণ করব বিসমিল্লা বলবো এবং যখন খাওয়া শেষ হবে তখন খাওয়ার শেষের দোয়া বলব আল্লাহামি হাজা এটি হচ্ছে খাওয়া শেষের দোয়া এর মাঝে আমরা কথা বলতে পারবো না পারবো না এই মর্মে যেহেতু কিছু আসেনি অতএব কেউ যদি বলে ফেলে যে না সালাম দেওয়া যাবে না অথবা সালাম নেওয়াও যাবে না এটি অনর্থক কথা বলেছে এবং অন্যায় কথা বলেছে শরীয়ত বিরোধী কথা বলেছে এবং এটি আমাদের কুসংস্কারও বটে না এটি ঠিক নয় বরং নেবী সাল আলহিসাল্লাম আমাদের সবকিছু শিক্ষা দিয়েছেন টয়লেটে যাব সেখানে কিভাবে যাব। সেখানে করতে পারবো না পারবো না সেগুলো শিক্ষা দেওয়া হয়েছে এই জন্য দিন হলো পরিপূর্ণ দিন এতেই যদি কল্যাণ হতো তাহলে অবশ্যই আল্লাহ সোহানাম হতআলা আমাদেরকে বিষয়টি স্পষ্ট ধারণা দিতেন এই জন্য ভাই বলবো এটি আমাদের কুসংস্কার এই কুসংস্কার দূর করতে হবে বরং খাওয়ার সময় কথা বলা যদি বৈধ হয় তাহলে সালাম দেওয়া যেটি কল্যাণের দোয়া করা আল্লাহ আপনার প্রতি শান্তি বর্ষণ করুন কল্যাণের দোয়া করা তাহলে সেটি করা যাবে না কেন এটি তো আমাদের যে মস্তিষ্ক রয়েছে বিবেক রয়েছে সে বিবেক তো বাধা দেয় যে কথা বলতে পারবো সালাম বলতে পারবো না কেন আর এই কথা যদি বলা যায় স্বাভাবিক কথা বরং আমরা অনেক ধরনের কথা বলি অনর্থ কথা বলি সেখানে সুন্দর কথা কেউ বলবে কেউ তার উত্তর দিবে আবারও সে সুন্দর করে দোয়া দেবে দোয়া খাওয়া অবস্থাতে দেওয়া যাবে না এটি ঠিক নয় অল্লাহ তাল আলম